কার্টুন রেট দুইশো তিরিশ টাকা করে চোদ্দোশো পঞ্চাশ টাকা কার্টুন রেট পাইকারি নেন তাহলে পঁয়ত্রিশশো করে পড়বে খুচরা নিলে আপনার দুশো টাকা বেশি পড়বে আর এটা পাঁচ হাজার টাকা পড়বে খুচরা নিলে পাঁচ হাজার দুইশো টাকা পড়বে কিন্তু এগুলো প্রত্যেকটারই এক বছরের পার্টস গ্যারান্টি আর তিন বছর ওয়ারেন্টি পাচ্ছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো সেটি হচ্ছে গিয়ে এসকেল মেশিন বিভিন্ন ধরনের মাপ বা বিভিন্ন ধরনের মাপার মেশিনগুলো আপনাদেরকে দেখাবো এখানে বিভিন্ন ধরনের স্কেল মেশিনগুলো আছে বিভিন্ন ওয়েটের বিভিন্ন পার্থক্যের মেশিনগুলো আছে এগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো বর্তমান সময়ের মুদি দোকান সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে নিত্য প্রয়োজনীয় এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এখানে বিভিন্ন ধরনের মেশিনগুলো আছে এগুলোর দাম সম্পর্কে জানবো এবং এগুলার কন্ডিশন এবং কোনটা কত কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে সেই সম্পর্কে আপনাদের জানিয়ে দিব এই ভিডিওতে তাহলে চলুন দেরি না করে দেখি এখানে কোন ধরনের স্কেলগুলো আছে যে এখন আমি একটা নতুন পণ্য নিয়ে আসলাম যেমন আপনার ওয়েট স্কেল আচ্ছা ঠিক আছে এই ওয়েট স্কেলটা মনে করেন যে এমন কোনো কাজে বাদ নাই যে লাগে না ঠিক আছে যেমন আপনার ওই বাসাবাড়ির থেকে শুরু করে মনে করেন যে আপনার যারা ইন্ডাস্ট্রিয়াল যারা ফ্যাক্টরি কারখানা ইউজ করে বা মুদি দোকান ইউজ করে তাদের জন্য ওয়েট স্কেল প্রয়োজন ঠিক আছে তাতে ওয়েট স্কেলটা হচ্ছে যে আমাদের আইমা ব্র্যান্ড এন্ড আরাধিয়া ব্র্যান্ড আমাদের দুইটা ব্র্যান্ডেরই ঠিক আছে আমাদের ব্র্যান্ডটা হচ্ছে আপনার যেমন আপনার নিজস্ব ব্র্যান্ড নাকি জি জি এটা অবশ্যই আমাদের নিজস্ব ব্র্যান্ড ঠিক আছে তো এখানে হলো যে আপনার এটার মধ্যে দুইটা কোয়ালিটি হয় ঠিক আছে একটা হলো যে আরাধিয়া ব্র্যান্ড আর একটা আছে ব্র্যান্ড ছাড়া ঠিক আছে তো আরাধিয়া যে ব্র্যান্ডটা আছে এই ব্র্যান্ডের মধ্যে আপনি একটা সুবিধা হচ্ছে আপনি এটা যখন আপনি অন করবেন তখন আপনার ডিসপ্লেতে লাইটটা জ্বলে উঠবে দেখছেন সবুজ কালার লাইটটা জ্বলে উঠছে ঠিক আছে তো আপনার এর মানে হলো আপনি যদি রাতের অন্ধকারে যদি এটা মানতে যান তাহলে আপনি অবশ্যই জিনিসটা দেখতে পারতেছেন ঠিক আছে নাম্বারটা আর যেটা হলো আপনার লোগো ছাড়া যেটা ওইটা হচ্ছে যে আপনার ওই লাইটটা জ্বলবে না তো হ্যাঁ যে সাদা কালো তো ওটা আপনার রেটটা আমাদের কম যেমন ওটা পড়বে আমাদের কার্টুন রেট দুইশো তিরিশ টাকা করে এটা আমাদের কার্টুন রেট পড়বে দুইশো আশি টাকা করে ঠিক আছে আর খুচরা নিলে আপনার ওটা পড়বে দুইশো টাকা আর এটা পড়বে তিনশো টাকা আচ্ছা তারপর হলো যে আপনাদের এই ওয়েট স্কেলটা দেখেন এরপর হলো এগুলো এগুলো আমাদের কাছে পনেরো কেজি থেকে শুরু করে আপনার চল্লিশ কেজি পর্যন্ত ম্যাক্সিমাম আছে ঠিক আছে তো আমাদের এগুলো দুটো কোয়ালিটি আছে একটা হলো আরাধিয়া ব্র্যান্ড আর একটা হচ্ছে আইমা ব্র্যান্ড ঠিক আছে তো আরাধিয়া যে ব্র্যান্ডটা আছে ঠিক আছে এটা হলো যে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা কার্টুন রেট এক কার্টুনে আপনার মনে করেন যে চার পিস থাকে ঠিক আছে এটা হলো যে আপনার ওয়েট এটা ইউনিট প্রাইস এটা টোটাল প্রাইস তো আপনি যদি একটা পণ্য যদি মাপেন এখানে রাখার পর এখানে আপনি মনে করেন যে দুইশো সত্তর গ্রাম এখন মনে করেন আপনার পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কাউন্ট করার পর এখানে একশো পঁয়ত্রিশ টাকা এসে পড়ছে দেখছেন আচ্ছা আচ্ছা তো এই হলো যে সিস্টেমটা এটা আপনার সব জায়গায় ইউজ হয় যেমন মুদি দোকান তারপর যে আপনার যে বাসাবাড়ি অথবা আপনার কোনো ফ্যাক্টরি কাজেও নিতে পারবেন এগুলো ঠিক আছে তো আপনার এটা যেটা আছে আরাধিয়া ব্র্যান্ড এটা আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা কার্টুন রেট আর আইমা ব্র্যান্ডের যেটা আছে এটা হচ্ছে যে আপনার এলইডি ডিসপ্লে ডিসপ্লেটা একটু দেখেন আপনি এটা ডিসপ্লেটা বড় ডিসপ্লে প্লাস এখানে আপনার চার্জের দাগও আছে যে কয় দাগ চার্জ আপনার শো করে মোবাইলের মতো ঠিক আছে কত পার্সেন্ট চার্জ আছে এটাও শো করবে আপনার তো আপনি যদি এটা যদি নেন এটা আপনার পনেরোশো পঞ্চাশ টাকা কার্টুন রেট আর খুচরা নিতে গেলে এটা পড়বে ষোলোশো টাকা দেন এটা পড়বে হলো যে আপনার পনেরোশো টাকা ঠিক আছে তারপর এটা গেলে হলো আপনার যে পনেরো থেকে চল্লিশ কেজি পর্যন্ত ঠিক আছে এখন আমি আসি আপনার ষাট কেজি ওয়েট স্কেল যেটা ঠিক আছে এটা হলো আপনার আরাধিয়া ব্র্যান্ডেরটা ষাট কেজি ওয়েট স্কেল মনে করেন যে আপনার এই মালটা এই মালটা হচ্ছে যে আপনার আরাধিয়া ব্রান্ড এটা আপনার ডাবল ডিসপ্লে সামনেও ডিসপ্লে আছে প্লাস পেছনেও ঠিক আছে তো এখানে আপনি কাস্টমার পিছন থেকেও দেখতে পারতেছেন দোকানদার সামনের থেকে আপনার যে এটার যে কটটা আছে এটা হলো আপনার এসি কট মানে হেভি কট সিস্টেমের এসি কট বলে এটাকে ঠিক আছে আচ্ছা তাছাড়া হলো আপনার মনে করেন যে এই মেশিনের মধ্যে একটা জিনিস হলো এটা ওয়াটার প্রুফ ওয়াটারপ্রুফ লোড সেল এটা তো আপনি ইঁদুর তেলা পোকা পানিতে নষ্ট হবে না ঠিক আছে আচ্ছা তাছাড়া হলো যে আপনার এটা যে আপনি যদি মনে করেন যে পঞ্চাশ কেজি যদি কোনো বস্তা চড়ান তো বস্তা চড়ালে অবশ্যই জিনিসটা আপনার এটার সাথে বেজে যাবে তাই না তো যাতে না বাজে ওই কারণে আপনার এটার একটা সিস্টেম হলো যে আপনি এটা আপনি বাঁকাও করতে পারছেন ঠিক আছে তো বাঁকা করার পরে যদি আপনি এখানে যদি বস্তা যদি দাঁড়া করান তো এটাগুলো আপনি সম্পূর্ণটা গুলো আপনার আলাদা হয়ে গেছে একটু সামনে আসুন কতগুলো গ্যাপ গ্যাপটা দেখছেন কতটুকু গ্যাপ সৃষ্টি হয়েছে তো এই জিনিসটা হলো যা সবগুলো পার্লার মধ্যে হয় না ঠিক আছে তো এটা হচ্ছে আরাদিয়া ব্র্যান্ডের মধ্যে আছে এটা আবার পরবর্তীতে আপনি আবার এটা সুযোগ করে দিতে পারবেন এটার প্রাইস কত ভাই যে এটা আমাদের যেটা পাইকারি রেট সেটা হলো যে আপনি 2600 টাকা আর যদি খুচরা নিতে চান তাহলে আপনার 200 টাকা বেশি পড়বে 2800 টাকা পড়বে পাইকারি সর্বনিম্ন কতটা টাকা নেওয়া লাগে আপনার কাছ থেকে এটা আমাদের কার্টুন হিসাব চার পিসের কার্টুন চার পিসের আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাছাড়া হলো যে আপনি এটা হলো এমএস বডি গেল দেন এটা হলো এসএস বডি

আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই যে ব্র্যান্ডগুলো আছে ঠিক আছে এই ব্র্যান্ডের মধ্যে আমাদের হলো যে প্রত্যেকটারই এক বছরে পার্টস গ্যারান্টি পাবেন এবং তিন বছর ওয়ারেন্টি পাবেন ঠিক আছে টোটাল চার বছরে আপনি সার্ভিসটা ফ্রি পাচ্ছেন ঠিক আছে ওটা হলো এমএস এস বডি হলো এস এস বডি ঠিক আছে তো এস এস বডিটা হলো যে আপনার এটা হলো যে আপনার সম্পূর্ণ এস এস আপনার মরিচা পড়বে না রাইট এখন আমার আপনার যেটা প্লেট একটা প্লেট থেকে নিয়ে একটা নাট আছে না নাট দেখছেন এই নাটগুলো এই নাট সহ অ্যাসেস আচ্ছা এটা সম্পূর্ণ বডি অ্যাসেস ঠিক আছে তো এই এটা হলো যে ষাট কেজি ক্যাপাসিটি আর এটা হলো একশো কেজি ক্যাপাসিটি ঠিক আছে এটাও সেম অবস্থায় আপনার নাট পর্যন্ত আপনি অ্যাসেস পাচ্ছেন দেখছেন হ্যাঁ অবশ্যই বেশি কারণ কারণ আপনার এগুলো হলো এস বডি এগুলো মনে হয় দশ বছরের মধ্যে ওইগুলো কালার চেঞ্জ হয় না ঠিক আছে এগুলো দশ বছরের মধ্যে এগুলো কালার চেঞ্জ হয় না তো এগুলো আপনার যে যদি পাইকারি নেন তাহলে পঁয়ত্রিশশো করে পড়বে খুচরা নিলে আপনার দুশো টাকায় বেশি পড়বে আর এটা পাঁচ হাজার টাকায় পড়বে খুচরা নিলে পাঁচ হাজার দুশো টাকা পড়বে কিন্তু এগুলো প্রত্যেককারই এক বছরের পার্টস গ্যারান্টি আর তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে যে আমাদের দুইশো কেজি ঠিক আছে তো দুইশো কেজি আপনি আমাদের এটা প্লেটটা হচ্ছে বড়ো প্লেট দেখেন দেখতে পাচ্ছেন ওটার থেকে বড় প্লেট হলো এটা তো দুইশো কেজি আপনার এটা পড়বে হলো যে আপনার ছ টাকা পাইকারি খুচরা নিলে দুইশো টাকা বেশি আর তিনশো কেজির যেটা ওটা হল যে সাত হাজার টাকা আর পাঁচশো কেজি যেটা ওটা পড়বে হলো আপনার নয় হাজার টাকা এছাড়া আমাদের কাছে যদি নন ব্র্যান্ডগুলো যদি আপনি নেন ঠিক আছে ব্র্যান্ড ছাড়া যেগুলো ওগুলো আমাদের কাছে রেট আরও অনেক কম পাবেন যেমন আপনি যেটা আমি আপনাকে চল্লিশ কেজি যে পাল্লাগুলো দেখেছি সেটা আপনার দাম পড়বে চোদ্দোশো টাকা করে ঠিক আছে তারপর ষাট কেজি যে পাল্লাগুলো দেখেছি সেটা আপনার নন ব্র্যান্ড পাবেন আমার কাছে বাইশশো তেইশশো টাকা করে ঠিক আছে তারপর আপনার যেটা একশো কেজি যে পাল্লাগুলো দেখেছি সেটা আপনি আমার কাছে কমের মধ্যে পাবেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা করে ঠিক আছে তারপর আপনার যে দুইশো কেজি যে পাল্লাগুলো আছে যেটা আমি আপনাকে পাঁচ হাজার টাকা বলেছি সেটা আপনি আমাকে সেটা আমার কাছে আপনি পাবেন পঁয়ত্রিশশো চার হাজার ঠিক আছে এই টাইপের পাবেন এবং তিনশো কেজি যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা মালই আমার কাছে নন ব্র্যান্ডের পাঁচশো থেকে এক হাজার টাকা করে কম পাবেন এগুলো নন ব্র্যান্ডগুলো কিন্তু ব্র্যান্ড না ঠিক আছে যেগুলো মনে করেন যে ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই পাবেন না জাস্ট মাল নিয়ে আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে আর যারা ভালো কাস্টমার তাদের জন্য ব্র্যান্ডেড যেগুলো আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর আর তিন বছর ওয়ারেন্টি ঠিক আছে ওরা এগুলো মালি নিয়ে যাবে